एक ही लक्ष्य है, एक ही उद्देश्य है, परिवर्तन परिवर्तन परिवर्तन। বিজেপির সাংসদ হয়ে তৃণমূলের ডাকে বিরোধী মহাজোটের সমাবেশে এসেছেন, সকলের সঙ্গে সুর মিলিয়ে মোদী সরকারকে নিশানাও করেছেন। অটল বিহারী বাজপেয়ী জি কে জমানে মে লোকশাহী থি অর ইস জমানে মে তানাশাহী হ্যায়। ক্যু নোটবন্দি কি ঘোষণা কি হমনে ইয়কিনন ইয়ে পার্টি কা ফ্যাসলা নাহি থা, আগর পার্টি কা ফ্যাসলা হোতা তো ফ্রেন্ড ফিলোসফার গাইড গুরু लाल कृष्ण आडवाणी जी को भी पता होता, लोग तो कहते हैं भारत के वित्त मंत्री को भी पता नहीं था। এই প্রেক্ষিতে এবার শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে বিক্ষোভে শামিল বিজেপি। বিহারের পাটনা সাহিবের সাংসদ শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে এদিন পাটনাতেই বিক্ষোভ দেখান বিজেপির যুব শাখার সদস্যরা। এর আগে শনিবারও বিজেপি শিবির থেকে শত্রুঘ্ন সিনহার দিকে উড়ে আসে কটাক্ষ। শত্রুঘ্ন সিনহা দাঁড়িয়ে আজ টিকিট পাবেন কিনা সন্দেহ, যে কোনো পার্টি থেকে টিকিট পান তিনি জিতে আসতে পারবেন। শত্রুঘ্ন সিনহা অবশ্য এসবের পরও নিজের অবস্থানে অনড়। সমাবেশে উপস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি ফের একবার ঘুরিয়ে মোদী সরকারকেই নিশানা করেছেন। পাটনা সাহিবের বিজেপি সাংসদের বক্তব্য, এই সমাবেশের উদ্দেশ্য ছিল ভারতের গণতন্ত্রকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করা। বিজেপি জানিয়েছে ব্রিগেড সমাবেশে করা মন্তব্যের জন্য শত্রুঘ্নর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। जिस प्रकार से उनकी गतिविधि है मुझे नहीं लगता है कि अब तो पार्टी संज्ञान ले चुकी है और मैं समझता हूं कि पार्टी निश्चित रूप से इस पर कदम उठाएगी। পাটনা সাহিবের বিজেপি সাংসদ অবশ্য পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন কোন চাপের মুখে তিনি নতি স্বীকার করবেন না। अगर सच कहना बगावत है तो समझो हम भी बागी हैं। मैं सच के साथ सिद्धांतों से समझौता नहीं कर सकता। সামনে লোকসভা ভোট, তার আগে কি শত্রুঘ্নর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে বিজেপি, সেটাই এখন দেখার। এবিপি আনন্দ।